আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। আরে বলছি তো হবে না, যাও। আপনি একবার আমার কথাটা শুনুন। যাও তো। তোমার এই কেস কেউ নেবে না বৃষ্টি। যদি ক্ষমতা থাকে তাহলে ওম শানালের কাছে যাও। আসতে পারি? আবার আনন্দ ঠাকুর তো আপনার নিজের বাবা নন। যে মানুষটা এই অনাথকে রাস্তা থেকে তুলে এনে বড় করলো, মানুষ করলো, সে আমার বাবা নয়। ভালোবাসা, সম্পর্ক? না, শুধু সম্পর্ক নয়, এটা আমার কর্তব্য। আমি আপনার কেসটা নিতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনাকে আমাকে বিয়ে করতে হবে। সাজানো কন্ট্রাকচুয়াল ম্যারেজ, এক বছর পর ডিভোর্স। মাফ করবেন, আমি অনাথ হলেও অসহায় নই। নমস্কার। বিশ্বাস করে দেখতে পারেন, আমি কথা দিলে কথা রাখি। শর্ত দিয়ে সম্পর্কের এ কেমন শুরু! সাথী 7 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। শোনো মা, আমি কোনো বিয়ের বাজার করতে যাব না। তোমার যা ইচ্ছে তাই কেন? বিয়েটা তো আমার ইচ্ছে হচ্ছে না, দাদার ইচ্ছে হচ্ছে, তাই দাদার যা ইচ্ছে তাই কিনুক। তৃষা, মার কথা শুন। তোরা আমার কোনো কথা শুনেছিস? তাহলে আমি তোদের কথা শুনতে যাব কেন? কি শুনবো তোর কথা? যে ছেলেটা টাকা নিয়ে ভালোবাসা ফেলে চলে যেতে পারে তার সাথে তোর বিয়ে দেব? তোদের কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই মিথ্যে কথা বলছিস। এখনো এখনো তোর ওই বাজে ছেলেটার উপর এত বিশ্বাস? বাজে ছেলে? কে বাজে ছেলে মা? মৈনাক? নিশ্চয়ই ওই মৈনাকের সঙ্গে বিয়ে হলে তোর জীবনটা ভেসে যাবে। যাক ভেসে, জীবনটা আমার। তৃষা, তোর সাহস কি করে হয় মার সাথে এইভাবে কথা বলার? তোরা দুজনে মৈনাকের সম্বন্ধে আমাকে মিথ্যে কথা বলে এটা বোঝানোর চেষ্টা করছিস যে মৈনাক কতটা খারাপ ছেলে আর বিশু কতটা ভালো। মিথ্যে বলছি? আর 10 লাখ টাকা নিয়ে যা। কত দাদা, 10, 12, 15 লাখ আমি কোনো কিছু বিশ্বাস করি না, যতক্ষণ না আমি মৈনাকের সঙ্গে নিজে কথা বলছি আর নিজের চোখে সব দেখছি। কি করতে চাস তুই? বিয়ের দিন পর্যন্ত সময় আছে, সেই দিনও যদি মৈনাক ঠিক সময় না আসে তাহলে আমি তোর সব কথা সত্যি ধরবো, কিন্তু তার আগে নয়। এটা কি হচ্ছে তৃষা? কেন দাদা, তুই তো বলেছিলি যদি প্রমাণ হয় মৈনাক ভালো ছেলে তবে তুই নিজে বিশুর বদলে মৈনাকের সাথে আমার বিয়ে দিবি এবং খুশি মনে। তৃষা, 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 মেয়েটা কোন স্বপ্ন জগতে আছে? শিলা, বিয়ে দিন কি হবে বলতো? জানি না মা, আমারও খুব চিন্তা হচ্ছে। তিথি, আমি খুব খুশি, বিশুর বিয়েটা হলে অনেক দিন পর হইচই করা যাবে। কিন্তু ইন্দ্র কি তোমাকে ডাকবে? আমার কেন জানি না মনে হচ্ছে তোমাকে নাও ডাকতে পারে, মানে আমাদের। দেখো, ডাকুক বা না ডাকুক সেটা পরের কথা, কিন্তু পিসুর জন্য আমি খুব খুশি। হ্যাঁ, আমিও। বেচারা মনকে এত ভালোবেসে ফেলেছিল, ভুলতেই পারছিল না। মন, বিশু দুজনেই তো খুব কষ্ট পেয়েছিল। সে আর মনে নেই? ইন্দ্রদাকে রাজি করালাম, কাকুকে রাজি করালাম, ওই ওই ইন্দ্রর মাই তো সব ভেস্তে দিল। ভাবা যায়, ছেলের বিয়ে আটকাবে বলে গায়ে আগুন দিতে গেছিল, কি সাংঘাতিক না? আর কাকু, কাকু কি কম জেদ ধরেছিল, ওই বাড়িতে বিয়ে দেবেই না। আর ভগবানের বিচার দেখো, তোমার বাবার ভয়টাই সত্যি হলো। না না, ওই মহিলার সাথে মন কিছুতেই থাকতে পারতো না। যাক, রবির সঙ্গে মন ভালো আছে, আর বিশুরও বিয়ে হচ্ছে, এটাই ভালো। খালি সায়ন্না তোমাকে এত ব্যস্ত রেখেছে যে আমার তো মনে হচ্ছে সেই বিশুর বিয়েতেই তোমার সঙ্গে দেখা হবে। এখানে তো ভালো করে কথাও বলা যায় না, এই আজকেই যা একটু কথা বলছি। হ্যাঁ, সায়ন নিজেও তো প্রচন্ড ব্যস্ত। এই এই দেখো না, ওই সস্তার কাপড়ের জন্য গুজরাতে গেছে। ও হ্যাঁ, ভালো কথা। বুঝি মেয়ে কেমন আছে, ও কি করছে? যাক, তাও ভালো জিজ্ঞেস করলে। আমি তো ভাবলাম তুমি বোধহয় মেয়ের কথা ভুলেই গেছো। কি বলছো দিদি, তোমাদের জন্যই তো তোমাদেরকে ছেড়ে থাকছি, কাজ করছি। রানাদা, এক সেকেন্ড। আরে রানাদা, তুমি এখানে, বাবা তো তোমাকে ওদিকে ছাদে দোতলায় চারদিকে খুঁজে বেড়াচ্ছে। কি, আরে মেসোমশাই। আরে সায়ন তো গুজরাতে, তাই ভাবছিলাম তোমার সঙ্গে চা খেতে খেতে একটু আড্ডা মারবো। ও ছোট বৌমা, যাও না, একটু চা করো না। হ্যাঁ, এক্ষুনি আনছি। ও, তুমি কাউকে ফোন করছো? আচ্ছা আচ্ছা, কথা বলে নাও, তারপরে তোমার সঙ্গে কথা। না না, আমি আপনার সাথে কথা বলছি, এক মিনিট। হ্যাঁ, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, অংশু, অংশু, অংশুকে কি দরকার? আরে কাল তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের ফুলটা তো এখন এনে দেয়নি, তাই জন্য ওকে খুঁজছি। অংশু, আরে বাবা,
রাস্তার ওপারেই তো ফুলের দোকান, ফুটপাথটা পেরোলে নিজেই যেতে পারো। হ্যাঁ বাবা, আসলে অফিসে প্রচুর কাজ থাকে তো বাড়িতে ঢুকে গেছি আর ইচ্ছে করছে না। এই যে নিন চা, বৌদি একটু চা খাবে? না 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 রানাদা, বলছি এই 20 টাকা দিয়ে আমাকে একটু ফুল এনে দাও না। বড় বৌমা মনে রেখো, রানা আমাদের গেস্ট, অতিথি, ও ফুল আনতে যাবে না। তো কি হলো, সামান্য 20 টাকার ফুল এনে দিলে কি ওর গায়ে ফুসকা পড়ে যাবে? বড় বৌমা, তুমি কদিন রানার জন্য রান্না করছো বলে এত কথা শোনাচ্ছ? বাবা বাবা, আপনি যেমন আপনার ছেলেও তেমন, কাউকে কিছুতে বলা যাবে না। আচ্ছা আপনার আত্মীয় এই বাড়িতে এসে থাকছে খাচ্ছে, কেউ কেউ কিছু বলেছে? বলেনি তো তাহলে? আচ্ছা আচ্ছা বিথি, এটা তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলছো না কেন? ছোট বৌমা কি বলবে, ও তো বুঝতেই পারছে, দোষটা তোমার। আচ্ছা বাবা, এসব নিয়ে কথা না বাড়ানোই ভালো, বৌদি যা বলছে ঠিকই বলছে। এসব কি বলছো ছোট বৌমা? আসলে কি বলুন তো বাবা, রোজ রোজ এই একই অশান্তি না আমার আর ভালো লাগছে না। এবার ফুলটা এনে দেবে তো নাকি? রানা ফুল আনতে যাবে না, ফুল আমি এনে দিচ্ছি। সেই তুমি নিজের জেদটাই বজায় রাখলে, তাই তো? আমার শ্বশুর মশাইকে দিয়ে তুমি ফুল আনতে পাঠালে কিন্তু তুমি নিজে গেলে না। কি হতো তুমি গেলে, তোমার হাতটা কি খসে যেত? সত্যি ভাগ্য করে একটা ভাইরা ভাই পেয়েছে বটে। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।